আমার এই সারবাটি ইউনিয়নের কাউনা নদীটা কিরাইল থেকে আলমপুর পর্যন্ত এইটা যদি আপনি ওই দিক থেকে না হয়ে এই দিক থেকে খননটা হতো তাহলে আমরা আমাদের ইউনিয়নের মানুষ ডাংলির মানুষ আমরা উপকৃত হতাম। আমি এই বেশি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই আমার এই স্কুল মাঠের মধ্যে স্কুল এই স্কুলটাতে দুইটা স্ট্রিট লাইট আপনাকে দিতে হবে এবং এখানে এই গ্রাউন্ডটা যাতে আমি সলিং করতে পারি। এই আমি ছোট্ট একটা রাস্তা করে দিয়েছি কিন্তু যদি সলিং হয় এই মাঠটা তাহলে আমার মনে হয় যে স্কুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি হবে। আমাদের স্কুলের যারা ছাত্র অভিভাবক আছে স্কুলের যারা ম্যানেজিং কমিটিতে আছে এবং সারা বাকি বাসি আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এটা আমার বিশ্বাস, কারণ ইতিমধ্যে আপনার প্রশংসা করার মতন কিছু নেই। আপনি দৃশ্যমান কাজ করে চলেছেন, ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনি ইতিহাস সৃষ্টি করেছেন, যে ইতিহাসটা বাংলাদেশের কারুর মনে কারুর অন্তরে ধরে নাই। আপনি ইতিমধ্যে কৃষক বান্ধব, আমার নেত্রী কৃষক বান্ধব, সেই জায়গাটাই আপনি কৃষকদের জন্য আপনাদের হৃদয়ের স্পন্দন থেকে আপনি কৃষকদের শক্তির জন্য কৃষকদের সুস্থ থাকার জন্য কৃষকদের কষ্ট লাঘবের জন্য কৃষকদের বৃষ্টি থেকে বাঁচার জন্য কৃষকরা যাতে বজ্রপাত থেকে বাঁচে তার জন্য আপনার হৃদয়ের থেকে যে উপলব্ধি এই উপলব্ধিকে আমরা ধন্যবাদ জানাই। কারণ সেই জন্যই যে এই ইউনিয়নের তিন চারটি গ্রামের মধ্যে ঐতিহ্য গ্রাম হিসাবে ইউনিয়নের মধ্যে সারবাটি ইউনিয়নকে ধরা হয়। তাই আমার এমপিকে আমি সাথে করি সব জায়গা ভ্রমণ করে দেখছি যে আমি একটা দাবি করছি যে নবরাত এবং ভাটপাড়া যে তো দেখুন আস্তে আস্তে কিন্তু সব দাবিগুলোই আপনাদের পূরণ হচ্ছে। পাশের ভবনটি পাশের হাই স্কুলটি বিল্ডিং হয়েছে, এই স্কুলের বিল্ডিং হলো আপনাদের পাশে মাদ্রাসায় চারতলা ভবন হচ্ছে, আপনাদের ইকো পার্কটা সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, পাশেই ভাটপাড়ায় একটি মার্কেট তৈরি হচ্ছে। আপনারা চেয়েছিলেন আপনাদের এই সাহারবাটির স্বাস্থ্য ক্লিনিকটা যেন তৈরি করা হয় সেটিও নির্মাণ করা হচ্ছে। আপনারা যদি আরেকটু আগিয়ে যান ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আমি এবার একটা নতুন ভবন দিয়েছি, ইনশাল্লাহ শুরু হবে। ভাটপাড়া কলেজে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। এই সাহারবাটি ইউনিয়নে জোরপুর গড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে যদি যান দেখবেন সুউচ্চ চারতলা ভবন, হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে যদি যান সেখানেও দেখবেন যে ভবন সুউচ্চ সুউচ্চ ভবন। অসংখ্য কর্মকাণ্ড কিন্তু এই আড়াই বছরে এই ইউনিয়নে করা হয়েছে। রাস্তাঘাটের কথা বলছেন, আমি যদি বলি তেরাইল থেকে দুল্লুপুর আপনাদের যদি সাহারবাটি ইউনিয়নের রাস্তা সেটি হয়ে গেছে, আপনাদের মাত্র আর দুটো রাস্তা বাকি আছে, এটার মধ্যে একটা রাস্তা টেন্ডার হয়ে গেছে সেটি হলো সাহারবাটি টু গাড়ারু। এই রাস্তাটি প্রায় 3.5 কিলো রাস্তা একেবারে টেন্ডার হয়ে গেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে। আর একটি কাজ আপনাদের রাসবাড়িয়া থেকে সাহারবাটি এবং চৌগাছা থেকে হিজুলবাড়িয়া, এই রাস্তা দুটো হলেই কিন্তু সাহারবাটি ইউনিয়নের রাস্তার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে যাবে।